আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। মহান আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আজ রাত 12টার আপডেটে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব, আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতর নতুন কোন ইভেন্ট আসতে চলেছে তা তোমাদেরকে দেখিয়ে দিব। আরও আমাদের রমজান স্পেশাল কিন্তু কতগুলো ইভেন্ট আসতে চলেছে, সেই ইভেন্টগুলো কেমন হতে চলেছে এবং কবে নাগাদ আসতে চলেছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিব। আমাদের এই রমজান স্পেশাল কিন্তু একটা মিষ্টি সব কনফার্ম হয়ে গেছে, তো সেটা কবে নাগাদ আসতে পারে এবং আমাদের রেড এঞ্জেলিক প্যান যেটা রয়েছে সেটাও কিন্তু আমাদের খুব শীঘ্রই আমাদের গেমের ভিতর আসতে চলেছে, তো সেটা কবে নাগাদ আসতে চলেছে তা তোমাদেরকে জানিয়ে দিব। তাই এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে বেল আইকনটা পাঠিয়ে দাও। আর কথা না বেড়ে চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে। প্রথমে তোমাদেরকে দেখাবো আমাদের নেক্সট ইনকিউবেটর। তোমরা জানো যে বর্তমানে কিন্তু আমাদের একটা বান্ডেলের ইনকিউবেটর চলছে, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আগামীকাল রাত 12টার পর কিন্তু নতুন একটা ইনকিউবেটর আসতে চলেছে, তো সেটার ইনকিউবেটর কিন্তু স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ। তো আমাদের নেক্সট ইনকিউবেটর হতে চলেছে আমাদের প্যারাফলের গান স্কিন, যেখানে তোমরা প্যারাফলের চারটা গান স্কিন দেখতে পাবে। তো গান স্কিনের অ্যাট্রিবিউট কিন্তু মোটামুটি ভালোই আছে, তোমরা চাইলে নিতে পারো, কারণ আমাদের গেমের ভিতর কিন্তু প্যারাফলের লেজেন্ডারি কোনো গান স্কিন নেই বললেই চলে। তো তোমরা কে কে প্যারাফলে গান স্কিন নিবে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। তোমাদেরকে নেক্সট আপডেট জানিয়ে দিব, সেটা হচ্ছে আমাদের রমজান স্পেশাল কিন্তু টোকেন টাওয়ার একটা ইভেন্ট আসতে চলেছে, যেখানে কিন্তু আমাদের M887 একটা স্কিন আসতে চলেছে। তো স্কিন অ্যাট্রিবিউটটা কিন্তু ওপি টাইপের রয়েছে, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। স্ক্রিন উপর তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমাদের রমজান স্পেশাল টোকেন টাওয়ার ইভেন্ট, যেখানে M887 একটা স্কিন দেখতে পাচ্ছ। তো এই স্কিনটার এবিলিটি হচ্ছে ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রিলোড স্পিড, মাইনাস একুরিসি। তো এই স্কিনটা কিন্তু আমার কাছে অনেক জোস লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো এই স্কিনটা কিন্তু আমাদের সম্ভাবনা রয়েছে যে 25-26 তারিখের দিকে আমাদের গেমের ভিতর আসতে পারে। তো যারা নিতে চাও অবশ্যই ডায়মন্ড জমিয়ে রাখো, কারণ এটা নিতে কিন্তু মোটামুটি ভালোই ডায়মন্ড লাগবে, 2000-2500 এরকম লেগে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ আরও প্যারাং এবং কাটান স্কিন রয়েছে। তো আমাদের সার্ভারে যদি এই টোকেন টাওয়ার ইভেন্টটা আসে তাহলে সেম টু সেম জিনিস থাকবে না, এখান থেকে দুই একটা জিনিস চেঞ্জ হয়ে যাবে এবং এখান থেকে কয়েকটা জিনিস আমাদের অন্য রমজান স্পেশাল যে ইভেন্টগুলো আসবে সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই রমজান টোকেন টাওয়ার ইভেন্টটা জাস্ট লিক ছিল তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর তোমাদেরকে দেখাবো আমাদের রমজান পার্টি নামে কিন্তু একটা ইভেন্ট আসতে চলেছে, যেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্যারাঙের স্ক্রিনটা দেখাচ্ছে, আর স্ক্রিনগুলো কিন্তু দেখায়নি। তো এখানে কী কী থাকছে তা কিন্তু আমি এখনও 100% লিক্স পাইনি, বাট এখানে কিন্তু তোমরা রমজান স্পেশাল অনেক কিছু দেখতে পাবে। তো এখানে কী কী থাকার চান্স রয়েছে তা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এই ইভেন্টটা কিন্তু আমাদের এই মাসে 19 তারিখে আসার কিন্তু চান্স রয়েছে, 90% চান্স রয়েছে আমাদের এই মাসে 19 তারিখে তোমরা এই রমজান পার্টি ইভেন্টটা দেখতে পেয়ে যাবে। এরপর তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের রমজান স্পেশাল যে রিওয়ার্ডগুলো রয়েছে, তো কী কী রিওয়ার্ড বা কী কী জিনিস আসতে চলেছে। স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা জিপের স্ক্রিন রয়েছে, তারপর এখানে একটা বাইকের স্ক্রিন রয়েছে, এখানে কিন্তু একটা কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাক রয়েছে, ব্যাকপ্যাকটা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। এখানে তো একটা অ্যাভাতার দেখতে পাচ্ছ, তো অ্যাভাতারটাও কিন্তু ভালো রয়েছে। এখানে কিন্তু ফ্যালকো প্যাটের স্কিন রয়েছে। তো এখান থেকে কিন্তু কতগুলো জিনিস তোমরা ফ্রিতে পাবে, কতগুলো টপ আপ ইভেন্টে আসবে এবং অন্যান্য রমজানি পার্টি এবং অন্যান্য ইভেন্টে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা পেনের স্ক্রিন রয়েছে, আমার কাছে যেমন হয় পেনের স্ক্রিনটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর এখানে কাটানের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, কাটানের স্ক্রিনটা সম্ভবত আমাদের সার্ভারে 100 কিংবা 200 ডায়মন্ড টপ আপে আসার চান্স রয়েছে। আর এই ব্যাটের স্ক্রিনটা তোমরা ফ্রিতে পাবে এবং এখানে একটা স্কাই দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ফ্রিতে আসার সম্ভাবনা রয়েছে, বা এখানে তোমরা 100 ডায়মন্ড টপ আপ কিংবা ফেডেট হইলে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে গ্রানেট স্ক্রিনটা দেখতে পাচ্ছ এবং এখানে একটা গ্লোয়ালের স্ক্রিন, তো এই গ্লোয়াল স্ক্রিনটা কিন্তু সম্ভাবনা রয়েছে টপ আপ ইভেন্ট আসবে। আর এই যে M887 স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের টোকেন টাওয়ার ইভেন্ট আসবে। এটার এখানে সার্পোর্ট দেখতে পাচ্ছ, এগুলো সম্ভবত তোমরা সিম্পল মিশনে ফ্রিতে পেয়ে যাবে। আর এখানে ইমোটটা দেখতে পাচ্ছ, এটা সম্ভবত আমাদের সার্ভারে 500 ডায়মন্ড টপ আপ ইভেন্টে আসবে। তো এই ইমোটটা কিন্তু আমার কাছে বুই ইমোটটা অনেকটা ভালো লাগে, আমাদের রমজান স্পেশাল যে ইমোটটা করেছে। তো এই ইমোটটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমার কাছে কিন্তু এই ইমোটটা অনেকটা ভালো লাগে। এরপর তোমাদেরকে দেখিয়ে দিব আমাদের কিন্তু রমজান স্পেশাল একটা মিষ্টি শপ কনফার্ম হয়ে গেছে, তো সেই মিষ্টি শপটা কেমন হতে চলেছে এবং কবে নাগাদ আসতে চলেছে। স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রমজান স্পেশাল যে মিষ্টি শপটা রয়েছে, এখানে দুইটা বান্ডেল রয়েছে। এই মিষ্টি শপটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে, আমাদের এই মাসে কিন্তু আমাদের গেমের ভিতর চলে আসবে। তো যতটা সম্ভাবনা রয়েছে তোমরা 21-26 তারিখের ভিতর আমাদের গেমের ভিতর তোমরা এই মিষ্টি শপটা দেখতে পেয়ে যাবে, যেখানে আমাদের এলিট পাস থাকার চান্স রয়েছে, এখানে আরও অনেক রিওয়ার্ড দেখতে পাবে। তো এটার কনফার্ম লিক্স পেলে তারপর তোমাদেরকে জানিয়ে দিব এটা কবে নাগাদ আসতে চলেছে এবং কী কী রিওয়ার্ড থাকছে। তো আমাদের নেক্সট যে আপডেটটা হচ্ছে সেটা হলো আমাদের রেড এঞ্জেলিক প্যান নিয়ে। তো আমাদের সার্ভারে কিন্তু রেড এঞ্জেলিক প্যানটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু বাইরের এক সার্ভারে চলে এসেছে, যেখানে তোমার সিঙ্গেল স্পিন 25 ডায়মন্ড এবং পাঁচ স্পিন 120 ডায়মন্ডের। তো এই ইভেন্টটা কিন্তু অন্য সার্ভারে এসেছে, আমাদের সার্ভারে কিন্তু এরকম একটা ইভেন্টে আসার চান্স রয়েছে, যেহেতু তাদের সার্ভার এরকম ইভেন্টে দিয়েছে। তো এখানে যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবগুলো থাকবে না, কারণ আমাদের এঞ্জেলিক উইশ ইভেন্টে কিন্তু ফিমেল কস্টিউমটা চলে এসেছে।
তোমরা এখানে ডাইনো বান্ডেল যেটা রয়েছে সেটা আসলে আসতে পারে, বাট আমি 100% কনফার্ম দিতে পারছি না এটা আসবে কি আসবে না। তো এখন তোমাদেরকে জানিয়ে দিব আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতর কোন ইভেন্ট আসতে চলেছে বা নতুন কি অ্যাড হতে চলেছে। তো তোমরা সবাই জানো যে আমাদের গেমের ভিতর কিন্তু এই ইভো MP5টা আসতে চলেছে। তো আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতর তোমরা ইভো MP5টা দেখতে পেয়ে যাবে। স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের ইভো MP5। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই লুকটা কিন্তু অনেক ভালো করেছে, ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার মাইনাস রিলোড স্পিড। তো এই ইভো MP5 এর স্ক্রিনটাই কিন্তু আজ রাত 12টার পর আমাদের গেমের ভিতর 100% কনফার্ম দেখতে পেয়ে যাবে। তো এটা নিতে কিন্তু তোমাদের 1100 ডায়মন্ডের কাছাকাছি লাগবে। তো তোমাদের যাদের কাছে ডায়মন্ড আছে তারা নিয়ে নেও, আর যাদের কাছে নেই তাদের চিন্তা করার দরকার নেই, কারণ এটা কিন্তু এক মাস পর্যন্ত আমাদের গেমের ভিতর ফেরেট হইলে থাকবে। তোমরা সবাই জানো যে আজকে কিন্তু আমাদের 12টা নতুন র্যাঙ্ক সিজন শুরু হয়ে গেছে। তো আজ রাত 12টার পর আমাদের যেখানে র্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ অপশন আছে সেখানে তোমরা নতুন কিছু দেখলে দেখতে পেতে পারো, বাট এটা আমি 100% কনফার্ম দেবো না, বাট এটা চান্স রয়েছে আমাদের যেখানে র্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ অপশন রয়েছে সেখানে নতুন কিছু আসার। নেক্সটে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট নিয়ে। স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ এই প্যাডটা, এই প্যাডটা কিন্তু আমাদের সার্ভারে খুব শীঘ্রই চলে আসবে। তো আমাদের বর্তমান যে টপ আপ ইভেন্টটা রয়েছে এটা শেষ হলে এই প্যাডটা আসার চান্স রয়েছে। তো সম্ভাবনা রয়েছে এই প্যাডটা সম্ভবত তোমরা 100 ডায়মন্ড টপ আপে এই প্যাডটা পেয়ে যাবে। তো এই প্যাডটা কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লেগেছে লুকটা। তোমাদের কাছে এই প্যাডটার লুকটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো আমাদের এই টপ আপ ইভেন্টটা কিন্তু আর কিছুদিন রয়েছে, এটা শেষ হওয়ার পর তোমরা আমাদের 100 ডায়মন্ড টপ আপে এই প্যাডটা তোমরা দেখতে পেয়ে যাবে। এবং সাথে কিন্তু কয়েকটা এই প্যাটের স্কিন রয়েছে। তো সম্ভাবনা রয়েছে যে 200 কিংবা 300 ডায়মন্ড টপ আপে সেই প্যাটের স্কিনগুলো তোমরা দেখতে পেয়ে যাবে এবং ইমোট দেখতে পেয়ে যাবে। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের এই প্যাটের একটা স্কিন। স্ক্রিনটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তেমন একটা ভালো লাগেনি আবার ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিতে পারো। তো দেখতে পাচ্ছ আরেকটা স্কিন রয়েছে। তো এখানে তোমরা যতগুলো স্কিন দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা একটা স্কিন তোমরা টপ আপ ইভেন্টে পেয়ে যাবে, যেখানে তোমাদের টপ আপ ইভেন্টে দিবে আমাদের একটা প্যাট এবং সাথে কিন্তু আমাদের 300 কিংবা 300 ডায়মন্ড টপ আপের সম্ভাবনা রয়েছে যে প্যাটের একটা স্কিন পাবে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের রমজান স্পেশাল যে টপ আপ ইভেন্টগুলো কি হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। তো আমাদের কিন্তু রমজান স্পেশাল ইভেন্টটা কিন্তু শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। তো সেখানে তোমরা টপ আপ ইভেন্টে কিন্তু আমাদের এই প্যানের স্কিনটা দেখলে দেখতে পেতে পারো, বাট এটা আমি 100% কনফার্ম দিতে পারছি না, বাট এই কাটানের স্কিনটা যেটা দেখতে পাচ্ছ এটা সম্ভবত 100 কিংবা 200 ডায়মন্ড টপ আপে আমাদের সার্ভারে আসতে পারে। এখানে যে গ্লোয়াল স্কিনটা দেখতে পাচ্ছ এটা যদি টপ আপ ইভেন্ট আসে তাহলে 500 ডায়মন্ড টপ আপে আসবে। আর এখানে ইমুটটা দেখতে পাচ্ছ আর একটা ব্যাকপ্যাক রয়েছে। তো এগুলো আমাদের সার্ভারে টপ আপ ইভেন্টে আসার চান্স রয়েছে। যদি ইমুটটা টপ আপ ইভেন্ট আসে তাহলে তোমরা 500 ডায়মন্ড টপ আপে পেয়ে যাবে। তো এরপর তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের নেক্সট ওয়েপন রয়্যাল কি হতে চলেছে। আমাদের বর্তমানে যে চার্জ বুস্টার গানটা রয়েছে এটা চলে যাওয়ার পর আমাদের নেক্সট ওয়েপন রয়্যাল হতে চলেছে M40। তো যেটার এবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ সিঙ্গেল অ্যাকুরেসি মাইনাস ম্যাগাজিন। তো আমার কাছে কিন্তু এই স্কিনটা ভালোই লাগে। যাদের কাছে M40 ভালো স্কিন নেই তারা এটা নিয়ে নিলে নিতে পারো যদি লাগ ভালো থাকে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।